হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার আর একটা শাড়ি টিউটোরিয়াল। এটা হলো পুজোর স্পেশাল। অষ্টমীর দিন সকালবেলা সবাই আমরা বাঙালিরা এইভাবে শাড়ি পরতে পছন্দ করি। আজকে আমি এই বাঙালি আটপোড়া শাড়িটা কীভাবে পরতে হয় সেটা তোমাদেরকে দেখা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো সায়া ব্লাউজ পরে নিয়েছি, এরপর আমি নিয়ে নিচ্ছি শাড়ি। এটা একটা লাল পাড় সাদা শাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর শাড়িটার আমরা ফার্স্ট পার্টটায় চলে গেলাম। তো সেটাকে আমি আমার হাইটটাকে খেয়াল রেখে ইন করে নিচ্ছি। তোমরা চাইলে এই সময় হিলটাও পরে নিতে পারো, তাহলে তোমাদের হাইটটা বুঝতে সুবিধা হবে। তো এবার আমরা চলে যাচ্ছি সোজা আঁচলে। এবার আমরা আঁচলটা নিয়ে নেব, আর আঁচলটা যথেষ্ট বড় পরিমাণেই নেব। আঁচলটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড় নিয়েছি। আমি তোমাদের হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি, পুরো পায়ের সমান কি তার থেকেও একটু বেশিও নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ছোট নিলে অনেক সময় প্রবলেম হবে। এরপর আমি চলে যাচ্ছি কুচিতে। এরপর আমি একটা একটা করে কুচি করে নেব। তো কুচিটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি কুচিটাকে ইন করে নিলাম। এরপর আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। আঁচলটা আমি ক্যামেরার পেছন থেকে করে নিয়ে চলে এসেছি। আঁচলটা করা হয়ে গেছে, আর আঁচলটাকে আমি নিয়ে নিয়েছি আমার বাঁ কাঁধে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আঁচলের যে পাড়টা রয়েছে সামনের দিকে যে পাড়টা রয়েছে ওটার আমি কোনাটা নিয়ে নিচ্ছি অ্যান্ড পেছনে গিয়ে গুঁজে দিচ্ছি। তোমরা চাইলে সেফটি পিন দিয়েও সিকিউর করে নিতে পারো। সো ফ্রেন্ডস, তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো কিংবা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আঁচলটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি আঁচলের ওই কোনায়। আমি আঁচলের একদম শেষের পার্টের যে কোনাটা রয়েছে সেটাকে আমি আমার ব্লাউজে এবার একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো এরপর দেখো আমি একটা কোমরবন্ধনী নিয়ে চলে এসেছি, আর আমি কোমরবন্ধনীটা আটকে নেব। তো কোমর বন্ধনীটা আমার পরা হয়ে গেছে, আর তার সাথে সাথে আঁচলটাকেও আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। আর কোমর বন্ধনী অবশ্যই ইউজ করো, এরকম ট্র্যাডিশনাল লুকে কোমর বন্ধনীটা খুবই ভালো লাগে। সো আমার শাড়ি টিউটোরিয়ালটা আজকে এইরকম দুর্গাপুজোর স্পেশাল আরও শাড়ি টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা চাইলে চ্যানেল থেকেও দেখতে পারো, কিংবা কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও চেক করে নিতে পারো। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা মেকআপ টিউটোরিয়াল দুর্গাপুজো স্পেশাল। সো ওটা মিস না করতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা টিপে দিতে হবে, যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব ভালো করে কাটাবেন। বাই।